নিজের কেন্দ্রে শেষ হয়েছে ভোট আর ভোটের পর নিয়ম মতো ভ্রমণে বের হলেন বিজেপি নেতা তথা দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ বুধবার ফুরফুরে মেজাজে ব্যাট হাতে দেখা গেল দিলীপ ঘোষকে প্রত্যেকটি বল খেললেন ব্যাটে আবার উইকেটের পেছনে দাঁড়িয়ে থাকা উইকেট কিপারের হাতে ধরাও পড়লেন ভোটের দিন বারবার তৃণমূল কর্মীদের হাতে ঘেরাও হয়েছেন দিলীপ ঘোষ তৃণমূলের প্র্যাকটিসে কি ভোটে কিছুটা ধাক্কা খেতে পারেন দিলীপ ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলেন সে সবের উত্তর কি বললেন দিলীপ ঘোষ শোনাবো আপনাদের দিলীপ ঘোষ নিজের জোরে যেতে বাকিরা পার্টির জোরে ছেড়ে দিয়েছেন সব লড়াই করছেন না অনেকেই ওরা ভেবেছিল যে বর্ধমান সিটটা এমনি জিতে নেবে আর গুন্ডা দিদি দিনে জিতে নেবে দুটোই আমি বাধা দিয়েছি গিয়ে প্রথম থেকেই বলেছি আমরা ছাড়বো না জিততে এসেছি লিট বাড়াবো আর যেখানে যেখানে গুন্ডারা বদমাইশি সিট তাদের সামনে আমি দাঁড়িয়েছি আমি চুপচাপ চলে আসতাম কিছুই হতো না আর লোকে বেরিয়ে ভোট দিত না বর্তমানে ইতিহাসে এত পিসফুল ভোটিং হয় নি কোন কাল যা ভোট সেদিন যা ভোটিং হয়